বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং ক্যালিফোর্নিয়ার বার্কলেতে অবস্থিত ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতি শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ওয়েবিনারটির প্যানেল আলোচনায় অংশ নেন পুরস্কার বিজয়ী সাংবাদিক ও লেখক সুলিল ত্রিপাঠী। ফ্রেন্ডস অব বাংলাদেশ লিবারেশন ওয়ার অনার প্রাপ্ত যুক্তরাষ্ট্রের সাবেক সিনিয়র কূটনৈতিক থমাস এ জায়ন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালে বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। প্যানেল আলোচনা পর্বের সঞ্চালক ছিলেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ইনস্টিটিউট ফর সাউথ এশিয়া স্টাডিজের নির্বাহী পরিচালক ডক্টর সঞ্চিতা বি সাক্সেনা।